যে আমি তার ছাত্র হওয়ার যোগ্য না, আল্লাহ মাফ করুন। মানে মানুষ এই ধরনের বেফাস কথাবার্তা কেমন বলে, আমার এদের মস্তিষ্ক নিয়ে প্রশ্ন, মানে আমার কাছে ইয়ে লাগে যে এরা কি সুস্থ মস্তিষ্কে কথাগুলো বলে, যে তার ছাত্র হওয়ার যোগ্য কেডা, যেটা তাফসীরে বাসারি লেখবো ওইটা। এবং দাঁড়ান দাঁড়ান, সে কি বলছে যে সে যা পড়ছে আমার 14 গুষ্টি তার দেখে নাই চোখে, স্বাভাবিক ভাই। সে যা পড়ছে হয়তো বেশি চেয়ে বেশি তাফসীরে বাসারি পড়ছে, তো তাফসীরে বাসারি তো আমার 14 গুষ্টি চোখে দেখে নাই। যা হোক, এরই মধ্যে হঠাৎ করে দেখি এক ভাই আমাকে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে মেসেজ করলো যে শায়খ আপনার নামে এই অপপ্রচার করেছে, আপনি তার সাথে বসতে চাচ্ছেন না। মিথ্যুক কথাকার, কাজ্জাব, কাজ্জাবের সাথে আমার কোনো কথা হয়নি। ও বলছে আমার সাথে বসতে রাজি না। এই তোর সাথে কিসের বসা রে, তুই কেটা, তোকে তো আমি মৌলভী মনে করি না, তুই আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখিস না ইনশাআল্লাহ। এবারে আমি যা পড়েছি তোর 14 গোষ্ঠী এখনো চোখও দেখেনি, তোর সাথে কিসের বাস মোনাজারা করব। আমার বয়স কম, এই জন্য আমার সাথে বসবে না। অথচ গতবার লকডাউনে এই তিন বুড়া কি করছে জানেন, আকরামুজ্জামান, প্রফেসর মুখতার আর এই মুখলেস মাদানি, এই তিনজন বুঝেন নাই কথা, দাওরা হাদিস পড়ুয়া, মানে তিন ছাত্র দাওরা হাদিস পড়ে। এই ভিডিও আপনি ইউটিউবে আপনি সার্চ দিলেই পাবেন, দাওরা হাদিস পড়ে এমন তিনজন ছাত্রের সাথে নামাজের পর সম্মিলিত মোনাজাত নিয়ে ডিবেটে বসছে এই গত বছর। তাহলে যারা দাওরা হাদিস পড়ে, আমি শিক্ষকতা করি 6 বছর থেকে, আমার শিক্ষকতার এটা 7ম বছর, আমার ছাত্ররা এখন দাওরা হাদিসে কিতাব পড়ায় পড়ায় না? আমার ছাত্ররা কি দাওরা হাদিসে, আমার ছাত্র আছে বিভিন্ন দারুল ইফতার মুশরিফ, আমার ছাত্র আছে কি দারুল ইফতার, আমার কাছে ইফতা পড়ে গিয়েছে, এখন সে দারুল ইফতার জিম্মাদার আমার ছাত্র আছে। এখন তিনি আমার সাথে বসতে চাননি আমার বয়স কম বলে, কিন্তু আমার ছাত্রের ছাত্রের সাথে বসছেন, বুঝেন নাই কথা। যারা গত বছর দাওরা হাদিস পড়ে আমার ছাত্রের ছাত্র না, আমি যদি 6 বছর আর 7 বছর থেকে আমি পড়াই, আর আমি 7 বছর থেকে প্রথম বছর থেকে আমি দাওরা হাদিসে পড়াই আলহামদুলিল্লাহ, একদম প্রথম বছর আমি মুসলিম শরীফ পড়াইছি, তো প্রথম বছর যদি আমি মুসলিম শরীফ পড়াই তেমনি আমার ছাত্রের ছাত্রের সাথে বসলো না? আর দুই নম্বর, বয়স কম হলে তার সাথে বাসে বসা যাবে না, এটা কোন সহি হাদিসে পাইছেন? আমি কথা বুঝাইতে পারি নাই, এটা কোন সহি হাদিসে পাইলেন যে বয়স 29 হলে বয়স বসা যাবে না? শুধুমাত্র বুড়া, বয়স বাড়লেই কি, বয়স বাড়ার সাথে ইলমের কি সম্পর্ক বলেন আমারে, বয়স বাড়ার সাথে? এরপর উনি তিনটা অভিযোগ করছে আমার ব্যাপারে। এক নাম্বার কি, যে আমি তার ছাত্র হওয়ার যোগ্য না, আল্লাহ মাফ করুন। মানে মানুষ এই ধরনের বেফাস কথাবার্তা কেমন বলে, আমার এদের মস্তিষ্ক নিয়ে প্রশ্ন, মানে আমার কাছে ইয়ে লাগে যে এরা কি সুস্থ মস্তিষ্কে কথাগুলো বলে, যে তার ছাত্র হওয়ার যোগ্য কেডা, যেটা তাফসীরে বাসারি লেখবো ওইটা। এবং দাঁড়ান দাঁড়ান, সে কি বলছে যে সে যা পড়ছে আমার 14 গুষ্টি তার দেখে নাই চোখে, স্বাভাবিক ভাই। সে যা পড়ছে হয়তো বেশি চেয়ে বেশি তাফসীরে বাসারি পড়ছে, তো তাফসীরে বাসারি তো আমার 14 গুষ্টি চোখে দেখে নাই। হ্যাঁ, যদি আমি কখনো কোথাও পাই তার বোন ভাই, 5টা মিনিট বসেন, 5টা মিনিট বসেন, আপনি ইলালুল হাদিসের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন, আপনি আল জারহু ওয়া তাদিলের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন, আপনি আসমাউর রিজালের কয়টা কিতাব ছিনেন নাম বলেন, আপনি মুতনুল হাদিসের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন, আপনি মুস্তালাউল হাদিসের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন, আপনি ফিকহে মুজাররাদের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন, আপনি ফিকহে মুকাররানার কয়টা কিতাব পড়েছেন নাম বলেন, আপনি ফিকহে মুদাল্লালের কয়টা কিতাব নাম বলেছেন, আল একদম নিজের উপর এতটুকু বিশ্বাস আছে, সে যদি 100টা কিতাবের নাম বলে ইনশাআল্লাহ আমি 500টা কিতাবের নাম বলবো। সে যদি 100 কিতাব চিনে তার তারুফ করে, তাহলে আমি অন্তত 500টা কিতাবের তারুফ বলবো ইনশাআল্লাহ। কারণ সে বলতেছে আমার 14 গুষ্টি তার চোখে দেখে নাই। তাহলে একটু আসুক আমার সাথে, একটু বসুক, যে কে কয়টা কিতাব পড়ছে, শুধু এতটুকু, শুধু এতটুকুর বাস হবে আর কিছু না। সে যে বলছে মুখলেস যে বলছে যে আমার 14 গোষ্ঠী এত কিতাব চোখে দেখেনি, শুধু এইটা যে সে কিতাবগুলোর নাম বলবে, আমি যদি এই কিতাবগুলো না চিনি, সে যতটা কিতাব পড়ছে ওই কিতাবগুলো শুধু নাম বলবে, ওই কিতাবগুলোর তারুফ কোন বিষয়ে লেখা ওইগুলোর যদি আমি না বলতে পারি দেখেন, আর আমি তার 500টা কিতাবের নাম বলবো, দেখি হ্যাঁ কয়টা কিতাবের তারুফ চিনি আর কয়টা কিতাব পড়ছে, ইলমের কতটুকু বাহাদুরি বের হয়ে যাবে। আসেন কথা বুঝাইতে পারি নাই, সে বলছে যে আমার 14 গোষ্ঠী দেখেনি, আমার উস্তাদ কারা এটা আমার বলার দরকার নাই, আমি কাদের কাছে পড়ছে এটাও আমার বলার দরকার নাই, আমার পূর্বপুরুষ কারা এটাও আমার বলার দরকার নাই, শুধু সে এই বিষয়ে আমার সাথে আসুক, শুধু এই বিষয়ে যে সে কতটা কিতাব পড়ছে আর কতটা কিতাব চিনে, আর আমি কতটা কিতাব পড়ছি আর আমি কতটা কিতাব চিনে, আসুক।
এগুলা বুঝছেন এই যে মূর্খদের সামনে কথা বলে কেমনে এই কথাগুলো বলে যে সদ্য গুশিত কিতাব চোখেও দেখে নাই আবার বলে তার ছাত্র হওয়ার যোগ্য না আবার বলছে তুমি কে বুঝেন নাই সে বলতেছে কি যে সে অনেক কিছু পড়ছে কি কারণ সে দারুল উলুম দেওবন্দ পড়ছে তারপর কি মদিনা ভার্সিটিতে ডক্টরেট করে আসছে যাক আরো বহু কথা আছে ভাই এগুলো হইলো মানে পাগলের প্রলাপ একটা কথা আছে না পাগলের প্রলাপ বুঝেন না কোনো কথা নাই আপনি দাঁড়াই রইছেন আপনি হাঁটতেছেন বলবে ভাই এটা করেন ওটা করেন তো এই জাতীয় কথা যেগুলো এরা বলে এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মূর্খদের থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করে সবাই বলুন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু